বিএনপি যখনই এই সমাবেশগুলি করে বিভিন্ন সময় তারা জ্বালাও পোড়াও এবং সন্ত্রাস সহিংসতা করেছে অতীতে বিভিন্ন সময় এবং আমরা এই সতর্কতা অবলম্বনের জন্য শান্তিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা থাকি মাঠে আমরা মাঠে থাকি শুধুমাত্র তাদের সাথে বিবাদ করা ঝগড়া করা সন্ত্রাসের সাথে তাদের সাথে সংঘর্ষে যাওয়ার জন্য না আমরা মাঠে থাকি তারা যখন ভায়োলেন্স তৈরি করে একটা হাবাক ক্রিয়েট করে একটা ডিসঅর্ডার নিয়ে আসতে সিস্টেমে তখন আমরা সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মাঠে থাকি এটা আমাদের রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে

সেই ক্ষেত্রে আমাদের তো রাজনীতির জায়গা আছে টু গিভ প্রোটেকশন টু আওয়ার পিপল তারা যখনই হরতাল দিয়েছে গাড়ি চালিয়েছে পুড়িয়েছে আমরা তো তখন মাঠে থেকেছি মাঠে আমরা যখন থাকি তখন তাদের ভায়োলেন্সে কম হয় এই হয় যে আটাইশে অক্টোবর বাংলাদেশের মিডিয়াগুলি কি মিডিয়াগুলির উপরে কি সরকারের এক ধরনের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ প্রভাব চাপ এগুলি ছিল না আটাইশে অক্টোবরকে রিপোর্ট করতে গিয়ে বাংলাদেশের গণমাধ্যম কি আসলে ঠিক মতো রিপোর্ট করতে পেরেছে মানে কেন আমি আরেকটু ইলাবরেট করি প্রশ্নটা যে কেন আওয়ামী লীগ সেখানে একটা শান্তি সমাবেশ করতে গেল কেন সেই শান্তি সমাবেশ থেকে এই এরকম একটি সংঘাতের জায়গা তৈরি হলো সেই জায়গাগুলি কি গণমাধ্যম আপনার কাছে কি মনে হয় মানে কোনো চাপ ছিল কিনা গণমাধ্যমের উপরে আওয়ামী কেন শান্তি সময় সমাবেশ করতে গেছে এটা তো ব্যাখ্যা দিয়েছে আমি নিজে তো সেই শান্তি সমাবেশে ছিলাম এবং সেই শান্তি সমাবেশে আমি আপনাকে আমাদের যেখানে অবস্থান করার কথা এবং আমার যে ওখানে রুট ব্যবহার করে যাওয়ার কথা আমরা সেই রুট ব্যবহার করে গিয়েছিলাম আমরা বরং আক্রান্ত হয়েছিলাম বিএনপি জামাতিদের দ্বারা এবং তারা বিএনপি সমাবেশ যেখানে ছিল সেই জায়গাটার সাথে আপনি গুগল ম্যাপে যদি দেখেন আমাদের রুটে তাদের আসার কোন কারণই নাই তারা আমাদের রুটের মধ্যে এসে আমাদেরকে আক্রমণ করেছিল এবং সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে এসেছে বরং কিছু প্রপাগ্যান্ডিস্ট বিএনপি জামাতি কিছু প্রপাগ্যান্ডিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোকে বিভিন্ন ভাবে এডিট করে অপপ্রচার করে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেছে বিএনপির সমাবেশ কোথায় হওয়ার কথা তারা চিফ জাস্টিসের বাসার সামনে কি করছিল আমাদের তো চিফ জাস্টিসের বাসার সামনে যাওয়ার কথা আর তাদেরটা নাইট অ্যাঙ্গেল মোড় ওইখানে তো তাদের আসারই কথা না আপনি গুগল ম্যাপে দেখবেন ডিসটেন্স দেখলে আপনি বুঝতে পারবেন আমরা আমরা কিন্তু এবং আমাদের তারা এখানে আমার প্রচুর লোকজন ঢাকা সতেরো যারা আহত হয়েছিল যাদেরকে আমাকে চিকিৎসা করাতে হয়েছে এবং তাদেরকে আমি দেখতেও গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের অনেকের আপনার গাড়ি বাস এবং তারা ভেঙে চুরমার করে ফেলেছে তো আমরা তো আক্রমণ আক্রান্ত হয়ে আমরা উন্ন্ট হয়েছিলাম আমার মনে হয় যে আমার মনে হয় যে এই বক্তব্যটি আপনি কনসিস্টেন্টলি এই বক্তব্যটি দিয়ে আসছেন আমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে যদি এটিও আবার একটু বলতেন যে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে চেজ করা এটি আওয়ামী যে মানে কবে তারা একটি সমাবেশ দিবে কবে তারা একটি সভা করবে এবং সেই দিনই একটা শান্তি সমাবেশ দিবে এইটার পেছনে কি আসলে এক ধরনের দূরবসন্ধি কাজ করেছে না যে আসলে এরকম একটা সংসার জায়গায় নিয়ে আসা নো এটা এটার মধ্যে কাজ করেছে আপনাকে বলি যখন চোরাগুপ্ত হামলা চালাবে এটা রাজনৈতিকভাবে প্রতিরোধ করার প্রয়োজন আছে এটা এটা প্রতিরোধ ম্যান্ডেট কি আসলে দেয় বাংলাদেশের রাজনৈতিক দলকে আমাদের সংবিধান বা এটা বিষয় না এটা একটা দায়িত্বশীলতার বিষয় আমার কাছে পড়া দেয় না ম্যান্ডেট দেয় না সেটা কি ম্যান্ডেট দেয় না সেটা প্রটেক্ট করার জন্য পুলিশ এবং মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে মানে সেই কেউ একটা ভায়োলেন্স করবে সেটাকে আমি প্রতিরোধ করব এইটা কেউ বলতে পারে কিনা এটা আমার ঠিক আই এম নট মানে ভেরি রাজনৈতিক ভাবে সেই সেই ম্যান্ডেট আমরা আমাদের আছি বলে আমরা মনে করি